চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে নতুন আরেকটা জায়গায়। আজকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ মা আসছেন, মা আসছেন সিরিজের এপিসোড 1। তো এখানে কিন্তু দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু ঠাকুর, তাদের প্রস্তুতি, তাদের ভাবনা তোমাদের সাথে শেয়ার করবো। পাশাপাশি জল খেতে যাইতে তো লোভনীয় সমস্ত খাবার তো থাকবেই, যে ঠাকুর দেখতে গিয়ে কীভাবে পেট পুজোটাও করবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি যাব বেহালায়, এবং বেহালায় হরিদেবপুর অঞ্চলে দুটো বিখ্যাত ঠাকুর, একটা হচ্ছে অজয় সংহতি এবং আরেকটা 41 পল্লী, নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। এই দুটো দুর্গাপুজো তোমাদের সাথে শেয়ার করবো, তাদের ভাবনা, এবছরের থিম কী, এবং তার পাশে কিন্তু একটা বিখ্যাত বিরিয়ানির জায়গা রয়েছে, সেখানে অবশ্যই বিরিয়ানি খাবো, এবং তারপর কিন্তু একটা দারুণ জায়গায় মিষ্টি মুখও করবো। তো সুতরাং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে শুরু করে দেওয়া যাক। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য বলে দিই, আমার নাম জয়, আর তোমরা দেখছো চলো খেতে যাই। এই বছর 65তম বর্ষে 41 পল্লী ক্লাবের মূল ভাবনা গোলক ধাঁধা। বিশিষ্ট শিল্পী শক্তি শর্মার পরিচালনায় এই ভাবনায় মানুষের মধ্যে যে আমিত্বের প্রতিযোগিতা মানব সভ্যতাকে ধ্বংস করতে চলেছে, তা থেকে বেরিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করা হয়েছে আত্মজ্ঞান বিবেকবোধ আবার ত্বরান্বিত করার জন্য মানুষের মধ্যে। প্রত্যেক বছরই এখানকার পুজো তাদের নতুন নতুন ভাবনার জন্য পুরস্কার জিতে নেয়। এবছরও আশা করা যায় এই দারুণ প্রতিমা ও মণ্ডপ মানুষের মন আবারও জয় করে নেবে। 41 পল্লী মণ্ডপের ভেতরে বসে আছি, তোমরা দেখতেই পেয়েছো আমার পিছনে দুর্দান্ত সুন্দর প্রতিমা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এখানে পুরো দমে কাজ চলছে, এবং এনারা আশা করছেন 24 তারিখের মধ্যে এই মণ্ডপ কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু প্রত্যেক বছরই 41 পল্লী ঠাকুরটা উদ্বোধন করেন, এবং এই বছর কিন্তু সেটাই উনি করবেন। আর মণ্ডপটা আশা করি একটা দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট এখানে রয়েছে, এবং মণ্ডপটা যেভাবে সাজানো হচ্ছে এটা যখন তৈরি হয়ে যাবে খুবই কিন্তু দারুণ লাগবে দেখতে। অবশ্যই কিন্তু এবারে দক্ষিণ কলকাতায় 41 পল্লী প্রত্যেক বছরই প্রাইজ জেতে, এই বছরও কিন্তু বেশ নাম করার মতো একটা জায়গা তৈরি করবে বলে আমরা আশা করছি। মানবিকতাটা মানুষ হারিয়ে ফেলছে, চাপা পড়ে যাচ্ছে, যাতে মানুষ আবার সেই মানবিকতাটা ফিরে আসে সেটাই নিয়ে আমাদের টিম। ঠাকুর দেখলেই তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে। তো পৌঁছে গেছি নিউ ওয়ার্সালারে। তো এটা হচ্ছে লোকেশনটা তোমাদের একটু বুঝিয়ে দিই, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সামনে দেখাতে বলবো, তো সেই জন্য ভেতরে একটুখানি ঢুকে এসে কথা বলছি আর কি। তো এটা হচ্ছে জাস্ট অজয় সংহতির যে দুর্গা পুজোটা হয় মাঠটা, তার ঠিক পাশেই কিন্তু নিউ ওয়ার্সালার, এবং দামটা কিন্তু বেশ রিজনেবল। এখন চিকেন বিরিয়ানি 75 টাকা, মাটন বিরিয়ানি 110, এগ বিরিয়ানি 60, আলু বিরিয়ানি 50, এরকম অনেক আইটেম আছে। চাপ আছে, চিকেন চাপ, মাটন চাপ, ঠিক আছে। তো মানে এই দোকানটা কিন্তু মানে বিশাল সেল, এবং পুজোর সময় কিন্তু এখানে খাবারের স্টল প্রচুর বসে, বাট বিরিয়ানি কিন্তু পুজোয় খেতেই হবে, স্বাভাবিক ব্যাপার, বাঙালির ইমোশন বিরিয়ানি। তো বিরিয়ানি যদি খাও, অজয় সংহতি 41 পল্লী ঠাকুর যদি দেখতে আসো, তাহলে কিন্তু অবশ্যই এই নিউ ওয়ার্সালানে কিন্তু বিরিয়ানি ট্রাই করতেই পারো। নিউ ওয়ার্সালানের মাটন বিরিয়ানি চলে এসছে, কী কী রয়েছে দেখো। মাটনের কিন্তু বেশ মোটামুটি ভালো একটা পিস দেখো, বেশ ভালোই একটা পিস দিয়েছে, মোটামুটি সফট কিনা খেয়ে দেখবো। তার সাথে রয়েছে আলু, মোটামুটি মিডিয়াম সাইজের একটা আলু, খুব বড় বলবো না বাট মোটামুটি মিডিয়াম সাইজ। ডিম এরা দেয় না, ডিম থাকে না এদের। পেঁয়াজ আছে সঙ্গে একটু, এরকম দুটো পেঁয়াজ দিয়েছে, দুটো পেঁয়াজ। আর রাইস, রাইসের যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই প্লেটটা মিডিয়াম সাইজের একটা প্লেট, এটা কিন্তু আমি হাফ রাইস নিয়েছি বেসিক্যালি, ঠিক আছে। মানে এই মাংসটা এবং আলুটা এরকম ফুল প্লেটেরই থাকে। প্রথমে একটু আলুটা দেখি, বাহ, আলুটা কিন্তু ভালো সেদ্ধ, বেশ সুসিদ্ধ আলু, হালকা চাপ দিকে খুলে এলো। বিরিয়ানিটা একদম টিপিক্যাল কলকাতা স্টাইল, যে হালকা লাইট বিরিয়ানি হয় সেরকম, খুব একটা অয়েলিও না আবার খুব একটা ড্রাইও না, সেমি অয়েলি বলা যেতে পারে। ভালো খেতে, মাটনটা আরেকটু সেদ্ধ হলে ভালো হতো, নরম বাট আরেকটু সেদ্ধ হতো। মাটন চাপ, পিসটা দেখো দারুণ টেন্টিং দেখতে, সাইজটা কিন্তু বেশ ভালো, এটা 80 টাকা প্রাইস। মাটন চাপ যথেষ্ট ঘন একটা গ্রেভি রয়েছে, এই যে মাটন চাপ দিয়ে, তো বাইকটা নিয়ে দেখি
দেখতে খুব স্পাইসি হলেও ঝাল নয় কিন্তু একদমই, খেতে দারুণ লাগছে। বিরিয়ানির সাথে কিন্তু খুব সুন্দর কমপ্লিমেন্ট করছে টেস্টটা। পৌঁছে গেছি অডিও সংহতি। অডিও সংহতির নাম নিশ্চয়ই দক্ষিণ কলকাতায় যারা ঠাকুর দেখো, ঠাকুর দেখতে ভালোবাসো, তারা সবাই জানো। 62তম বর্ষে পড়ছে অডিও সংহতি এইবার, এবং এই বছরের যে থিম সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। পুরনো সাবেকি যে দুর্গাপুজো হতো আজ থেকে প্রায় 150-200 বছর আগে, তো সেই যে কালচারটা ছিল সেই কালচারটাকে নতুন মোড়কে একটা উপস্থাপনার চেষ্টা কিন্তু এইবারে অডিও সংহতি করছে। এখানে অডিও সংহতি এই বছর 62তম বর্ষে পা দিল। এখানকার থিম বা ভাবনা এইবারে হলো রাজবাড়ির সাবেকি পুজো। আজ থেকে প্রায় 150-200 বছর আগে রাজবাড়িতে যেভাবে সার্বজনীন দুর্গাপুজো অনুষ্ঠিত হতো, সেই পুজোর ঐতিহ্যকে এখানে তুলে ধরা হচ্ছে আধুনিকতার মোড়কে। রাজবাড়ির আদলে এখানকার মণ্ডপ সজ্জা নিঃসন্দেহে মনে করিয়ে দেবে সেই ফেলে আসা সময়ের কথা। লোহার কাঠামোর উপর প্লাইয়ের কাজ নিখুঁতভাবে তৈরি হচ্ছে এখানে। কিন্তু সেই আর্কিটেকচারটা এখন রয়ে গেছে। কিন্তু যদি দেখি এখন পুজোটা বারোয়ারি বা সাবিকানে চলে আসছে, তো আমাদের এবছর এই চিন্তাভাবনা যেটা আছে সেই পুরনো ধরুন আজ থেকে 1-200 বছর আগে সেই রাজবাড়ির আর্কিটেকচার সেই এইগুলোর মধ্যে যদি কলকাতার দুর্গাপুর নতুনভাবে ক্রিয়েট করা যায় তাহলে কীরকম? আচ্ছা, এটাই দুর্গাপুজোয় মাটন বিরিয়ানির স্বাদ পাওয়ার পরে যদি একটু মিষ্টি মুখের ইচ্ছে হয় তাহলে আসতে হবে অজেয় সংহতি পুজো প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে এই নতুন আউটলেট যার নাম মিঠাস। মাত্র 8 মাস বয়স হলেও ইতিমধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে এখানকার আশেপাশে। কড়াইশুটির কচুরি থেকে বাটারস্কচ সন্দেশ কিংবা খেজুরের বরফি থেকে মিষ্টি দই, সব রকমই সম্ভার রয়েছে এখানে। এটা হচ্ছে বাটারস্কচ সন্দেশ। এই বাটারস্কচ সন্দেশটার দাম হচ্ছে 10 টাকা। এর সাথে আমি নিয়েছি লাড্ডু, এর প্রাইস হচ্ছে 8 টাকা, এবং এর সাথে রয়েছে খেজুরের বরফি। এটা বেশ অন্যরকম একটা আইটেম লাগলো, এটাও 10 টাকা দাম। একটা ক্ষীরের সন্দেশ বেসিক্যালি, এবং এই ক্ষীরের সন্দেশটার মধ্যে কিন্তু খেজুর রয়েছে। যদি প্লাস থেকে তোমাদের দেখাই, এরকম খেজুর, খেজুরের টুকরো, যেরকম ড্রাই যে খেজুরটা হয় সেই খেজুরের টুকরোগুলোকে কিন্তু ছোটো ছোটো করে দেওয়া হয়েছে সন্দেশের মাঝখানে। এটা একদমই হালকা মিষ্টি, সুগার ফ্রি সন্দেশ টাইপের অনেকটা রয়েছে, একদমই হালকা মিষ্টি, এবং বাটার স্কচের ফ্লেভারটা রয়েছে ওপরে। বেশ সব এটা ছানারই তো না, একদম পিওর ছানা। মিঠাসের মিষ্টি দই আছে, হ্যাঁ, তো এরকম 100 গ্রামের ছোট্ট ভাঁড় নিয়েছি, 22 টাকা দাম। দামটা কিন্তু বেশ রিজনেবল লাগলো, খেয়ে দেখি। দইটা কিন্তু বেশ ভালো, অন্যরকম খেতে দইটা, এবং এই দইয়ের ওপরে একটা হালকা লেয়ার রয়েছে। কেউ ঠাকুর দেখা খাওয়া দাওয়া বিরিয়ানি মিষ্টি দই সব খেয়ে নিয়েছি। আর ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও 41 অজয় সম্মতি ঠাকুর তোমরা দেখো কিনা, আর এখানে কখনো বিরিয়ানি খেয়েছো কিনা ইউনিভার্সালে, সবই জানিও কমেন্ট করে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে মাস্কের এই সিরিজের ফার্স্ট এপিসোড ছিল, কেমন লেগেছে যারা ফিডব্যাক অবশ্যই দিও, ঠিক আছে? কারণ পুজো অবধি কিন্তু আরও নতুন নতুন এপিসোড আসছে দক্ষিণ কলকাতার। চেষ্টা করবো যেগুলো নাম করা পুজো সেগুলো থিমটা তোমাদের সাথে শেয়ার করতে, বা তাদের যে প্রস্তুতি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, আর পাশাপাশি খাবার তো থাকবেই, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চলো দাদা।